আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون، صدق الله العظيم। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমি অনলাইনে ক্লাস প্রদান করছি, আমার বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষার পাঠ শিরোনাম হচ্ছে নিফাক। নিফাক সম্পর্কে আমি তোমাদের মাঝে আলোচনা করব, তোমরা মনোযোগী হবে, মন দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই নিফাক কি, নিফাকের পরিচয়, নিফাকের পরিণতি এই সম্পর্কে আলোচনা করব। শুরুতে আসছি নিফাক শব্দের অর্থ কি। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, বোকাবাজি, প্রতারণা, দ্বিমুখী নীতি, আর এগুলো হইল নিফাক শব্দের অর্থ। ইসলামী পরিভাষায় মুখে ইসলামের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। আর যারা এই ধরনের কাজ করবে তাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্যই এই ধরনের কার্যকলাপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই তারা থাকে, থাকতে পারে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা মুনাফিক এদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, যখন তারা এই মুনাফিকেরা ইমানদারদের সাথে মিলিত হয়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতীনিহিম, যখন তারা
বুফনে তাদের দলীয় অর্থাৎ শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে কালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহানু মুস্তাজুন, কিন্তু আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কথায় অন্তরে কুফর রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলা হয়, আর এরূপ প্রকাশকারী হল মুনাফিক। মুনাফিকদের চরিত্র নিফাক হল নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত। তার মধ্যে নৈতিকতা নেই, তার মধ্যে কোনো আদর্শ নেই, নৈতিকতা এবং মানবিক আদর্শের বিপরীত হল নিফাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এর সত্য জানতে পারি। তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে, উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিক যারা তারা নিশ্চয়ই মিথ্যাবাদী, মুনাফিক যারা তারা মিথ্যাবাদী, কারণ এতে মিথ্যার অভ্যাস বেশি, প্রতারণার অভ্যাস বেশি, সত্যকে তারা গোপন করে রাখছে। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা মিথ্যাবাদী। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, তার মধ্যে একখান হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাজাবা ওয়াইজা ওয়াদ আখলাফা ওয়াইজা আতুমিনা খানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুনাফিকদের নিদর্শন তিনটি, ইজা হাদ্দাসা কাজাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদ আখলাফা, যখন তারা ওয়াদা করে তা ভঙ্গ করে, ওয়াইজা তুমি না খানা, আর যখন তার নিকট কোনো কিছু আমানত রাখে তার খেয়ানত করে। এই তিনটা চরিত্র হলো মুনাফিকদের। এই তিনটা চরিত্র থেকে যাতে করে আমরা তোমরা বাঁচতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিফাক একটা জঘন্যতম অপরাধ, জঘন্যতম পাপ, জঘন্যতম কাজ নিফাক। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে, কারণ মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য তারা প্রতারণা চালায়। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিনষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নৈতিকতা আর মানবতার যে আদর্শ, এগুলা সম্পূর্ণ তাদের থেকে মুছে যায়।
অর্থাৎ এর বাইরে হলো মুনাফিকরা। মুনাফিকদের কাজই হলো যে তাদের মধ্যে কোনো নীতিগত কিছুই নেই। এই এখন একটা বলছে, কিছুক্ষণ পরে আবার আরেকটা বলে, তাদের মধ্যে সত্যকে লুকায়িত থাকে, আবার নিজেদের দলীয় লোকদের কাছে যাইয়া সেগুলো প্রকাশ করে, আবার মুসলমানদের কাছে যাইয়া সেগুলা যেগুলো সংগ্রহ করে সেগুলা তাদের দলীয় কাছে যাইয়া প্রকাশ করে, এমনিভাবে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা তাদের অভ্যস্ত। তো মুনাফিকরা অত্যন্ত খারাপ, মুনাফিক যারা তাদেরকে চিনাটা কঠিন, কারণ তারা হলো প্রকাশ্য শত্রুর থেকে বাঁচা যায়, কিন্তু গোপনীয় শত্রু যারা আছে তাদের থেকে বাঁচাটা কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বন্ধুসুলভ আচরণ করে, মানুষের অনেক ক্ষেত্রে ক্ষতি সাধন করে, কিন্তু বন্ধুকে কখনো বন্ধু কি করে না, শত্রু মনে করে না, না করে তাকে আশ্রয় দেয়। ফলে সে বন্ধু সুযোগ পেয়ে বন্ধুকে হত্যা করে ফেলে। এটাই হলো মুনাফিকদের আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, যে এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে, কঠিন আজাবে গ্রেফতার হবে, কঠিন আজাব ভোগ করবে। এই মুনাফিকি থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, মুনাফিকি যাতে আমাদের থেকে চিরতরে মুছে যায়, আমাদের সেই কার্যকলাপ আমাদের পয়দা করতে হবে, সেই কার্যকলাপ আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তো এগুলো পরিহারের উপায় হলো সর্বসময়ে আমরা সর্বসময়ে যখনই কথা বলবে সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। ওয়াদা কারোর সাথে ওয়াদা দিলে সেই ওয়াদাগুলো রক্ষা করতে হবে, ওয়াদা পালন করতে হবে, ওয়াদাগুলো পূরণ করতে হবে। কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে সেই আমানতগুলো যথাসময়ে তাকে ফেরত দিতে হবে। এটাই হইল পরিহারের উপায়, নিফাক পরিহারের উপায়। তাহলে আমাদের মধ্যে নিফাকে থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকাল বলে আমিন। আর আমি আজকে এই নিফাক সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমি আর দীর্ঘায়িত না করে এখানেই আমি ক্লাস শেষ করছি। তা আল্লাহ পাক তোমাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মডেলকে অনেক।